আজকে আকাশে একটা চমৎকার ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা যেটা দেখতে আমরা আমার বাসা থেকে 75 কিলোমিটার দূরে যাচ্ছি। আমার ভাই আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে এখন এখানে। আমরা এখনো বেশ দূরে আছি, প্রায় 40 কিলোমিটার দূরে আছি, খুব শীঘ্রই পৌঁছে যাবো আশা করি। আমার নাম জুবায়ের, আমি মহাকাশের চমৎকার। আজকে সূর্যের উপর থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ট্রানজিট করবে। এটার মানে হচ্ছে মহাকাশে আমাদের যেই স্পেস স্টেশনটা আছে, সেই স্পেস স্টেশনটা সূর্যের উপরে দেখা যাবে। এটা মাত্র 1.5 সেকেন্ডের মতন সময় নেবে সূর্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে। তো আমাদের খুবই তাড়াতাড়ি কাজ করতে হবে, আমার পুরো রিগটা খুবই তাড়াতাড়ি সেট আপ করে আমাদের ছবি নামানো করতে হবে। এই ঘটনাটা ঘটবে 9:36:48। আমরা যদি মিস করি 1 সেকেন্ডের জন্য তাহলে এটার ছবি আর তুলতে পারবো না। তো আমি আমার হোমমেড রিফ্র্যাক্টর টেলিস্কোপ নিয়ে আসছি, আমার মাউন্টটা নিয়ে আসছি, আমি আমার মিররলেস ক্যামেরাটা দিয়ে এই ছবিটা তুলবো। হাই স্পিড বার্স্ট মোডে আমাদের ছবিগুলো তুলতে হবে। তো এই ছবিগুলো তোলার পর যখন প্রসেস করব, তখন হোপফুলি আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ট্রানজিটটা সুন্দর করে দেখতে পারবো। দাঁড়ান, একটু চিন্তা করে দেখেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা ফুটবল ফিল্ড সাইজের অবজেক্ট, যেটা পৃথিবীকে 28,000 কিলোমিটার পার আওয়ার গতিতে প্রদক্ষিণ করছে। পৃথিবীকে এটা একবার চক্কর দেয় মাত্র 90 মিনিটে। আর আকাশে এটার পজিশন আমরা এত অ্যাকুরেটলি ট্র্যাক করতে পারি যে এটা পৃথিবীর কোথায় কখন কোন দিকে দেখা যাবে সেটা আমরা বের করতে পারি। আর আমরা একটা বুলেটের চেয়ে 7 গুণ দ্রুতগামী একটা অবজেক্টের ছবি তোলার চেষ্টা করছি। কখন কোথেকে যাবে তা বের করার জন্য আমি ISS ট্রানজিট ফাইন্ডার নামের একটা ওয়েবসাইট ব্যবহার করেছি। আর সেখান থেকে পাওয়া লোকেশন কোঅর্ডিনেট গুগল ম্যাপে এন্টার করে আমাদের শুটিং লোকেশনটা বাছাই করেছি। আমরা মোটামুটি কাছে চলে আসছি, এখন আমাদের একটা জায়গা খুঁজে বের করা উচিত যেখান থেকে আমরা ছবি তুলতে পারবো। একটা ওপেন কোনো একটা জায়গা যদি পাই, কোনো মাঠ বা কোনো স্কুল বা এরকম কোনো একটা জিনিস, আমরা জাস্ট এক্সপ্লোর করতে থাকি, এক্সপ্লোর করতে করতে কোনো একটা কিছু পাওয়া যাবো। এক্সাক্ট লোকেশনের 100 মিটার রেডিয়াসের মধ্যে থাকলেই আমাদের চলবে। আমরা ওই গলিটা মিস করছি না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রাস্তার পাশে আমরা একটা ছোট মাঠ খুঁজে পাই। এখান থেকে সূর্যটা খুব ভালো করে দেখা যাচ্ছিল, তো মনে হলো যে এটা শ্যুট করার জন্য একটা ভালো স্পট। আমাদের প্রতিবেশীটা একটু লাজুক মনে হচ্ছে। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা, আমার সেট আপটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ আর 10 মিনিটের মধ্যে ট্রানজিটটা আসবে। সো আমি এখন আমার মাউন্টটাকে বের করে এখানে সেট আপ করবো। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি একটা DIY ব্যাটারি ইউজ করছি, এটা মোটামুটি আমাদের ফুল সেশনের জন্য পাওয়ার সাপ্লাই করবে। অন লোকেশনে টেকনিক্যাল ডিফিকাল্টি এড়ানোর জন্য বাসা থেকেই সব টেকনিক্যাল ব্যাপারগুলো ফিগার আউট করে রাখাটা বুদ্ধিমানের কাজ, যেন টাইম ক্রিটিক্যাল কোনো একটা সিনারিওতে আপনার টেকনিক্যাল কোনো গোলযোগের মধ্যে না পড়তে হয়। আর কিছু ব্যাকআপ প্ল্যান থাকা সবসময়ই ভালো। সূর্যকে কখনো আসলে টেলিস্কোপ দিয়ে ডিরেক্টলি ফটোগ্রাফি করা যায় না, তো এটার জন্য আমাদের একটা ফিল্টার লাগে। আমি এখানে একটা সোলার ফিল্ম ফিল্টার ইউজ করছি, তো এইটা দিয়ে সূর্যের আলোকে 99.99% কমায় ফেলবো, আর তখন আমাদের ক্যামেরায় ঠিক করে এক্সপোজার নেওয়া যাবে। সো ফিল্টারটা আমরা জাস্ট টেলিস্কোপের সামনে এইভাবে কেউ বসায় দিতে পারি। আর এখানে যে শিল্ডটা আছে এইটা আমাদের একটু শ্যাডো দিবে, যাতে পিছনে কোনো কিছু গরম না হয়ে যায়। তো আমরা মোটামুটি সেট আপ করে ফেলছি, এখন আমরা কিছু টেস্ট শট নিব, দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আমাদের আর হাতে 7-8 মিনিটের মতন আছে, এর মধ্যে আমাদের সব কিছু র্যাপ আপ করে ফেলতে হবে। এখন আমরা খুবই দ্রুত সূর্যের দিকে তাক করে নিব। সো সূর্যের ডিস্কটা আমরা দেখতে পারছি, আর এক্সপোজারটাকে 2000-এ রাখবো, আমাদের ISOটাকে বাড়াতে হবে, 800 ISOতে ছবিটা তুলবো। হাই স্পিড দেওয়া আছে, আমরা ফোকাসটা একটু চেক করে নিচ্ছি, ফোকাসটা মোটামুটি বেশ ভালো আছে, কিন্তু তাও একটু চেক করে নিই। আমি একটা ইন্টারভেলোমিটার ইউজ করছি, এটার কারণে ক্যামেরা নড়বে না যখন আমি ছবিগুলো তুলবো। সো একবার টেস্ট করে নিই যে সব কিছু ঠিক আছে নাকি। আই হোপ ইট ওয়ার্কস। সো এখন কারেন্ট টাইম হচ্ছে 9:36:36:46 থেকে আমরা ছবিগুলো তোলা আরম্ভ করব। আমার মনে হয়
এই ইন্টারভেলোমিটারটা আসলে খুব একটা ঠিক মতন কাজ করছে না, সো রিলায়েবিলিটির ইস্যু আছে কিছু। তো আমার মনে হয় যে ম্যানুয়ালি আমি স্ন্যাপগুলো নিব। ম্যানুয়ালি নিলেও খুব একটা খারাপ আসছে না, সো আমি ইন্টারভেলোমিটারটা আসলে ব্যবহার করবো না, কারণ এটার কারণে আমি আমার ছবি হারাতে পারি। তো আর আমাদের হাতে মাত্র 3 মিনিটের মতন সময় আছে, আর সবসময় মেক শিওর করতে হবে যে সূর্যটা যেন আমাদের ফ্রেমের সেন্টারেই থাকে। আমরা যদি ডিসপ্লেটা দেখি তাহলে দেখব যে এখানে কিছু সানস্পট দেখা যাচ্ছে, তো এগুলো হলো সূর্যের উপর ম্যাগনেটিক স্টর্ম। সো এখন জাস্ট 3 মিনিট অপেক্ষা করতে হবে, 3 মিনিট পর আমরা ছবি তোলা আরম্ভ করব। সময়ের কাছাকাছি চলে আসছি। সো এই এই মোমেন্টগুলো হলো সবচেয়ে নার্ভ র্যাকিং, কারণ আমি জানি না যে ম্যাথগুলো ঠিক আছে নাকি, ক্যালকুলেশনগুলো ঠিক আছে নাকি, আমরা কি আসলেই ক্যাপচার করতে পারবো নাকি, কিছুক্ষণের মধ্যে আমরা আসলে দেখতে পারবো ব্যাপারটা। সো আমার হাত কাঁপছে অলমোস্ট, কারণ আমি এত এক্সাইটেড। 36:45 থেকে আমরা ছবিটা তোলা আরম্ভ করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, রেডি। আর অন্য আসছে নাকি, আমি জাস্ট তুলে গেছি, আমি এটার দিকেও তাকাচ্ছিলাম না, আমি আরেকদিকে তাকিয়েছিলাম। আচ্ছা এখন রিভিউ করতে হবে, এখনও ছবিগুলো ডাউনলোড হচ্ছে। আমার মাথায় ঘাম ছুটে গেছে পুরো, উফ যদি উঠে ব্যাপারটা। এই পেয়ে গেছি, এই যে ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সাকসেস ফাইনালি। আমরা অ্যানিমেশনটা দেখতে পারবো এখন, যে এই যে ISS যাচ্ছে, আমরা ক্লিয়ারলি দেখতেছি একটা ছোট ডট সূর্যের উপর থেকে যাচ্ছে। ওয়া, দিস ইজ ইনক্রেডিবল। সো সাকসেস, ইয়েস। আমাদের কাজ আসলে পুরোটুক শেষ হয়নি, আমরা সূর্যের আরও কিছু ছবি তুলব, যাতে ওগুলোকে স্ট্যাক করে আমরা আরও নিখুঁত আর আরও শার্প একটা সূর্যের ছবি বের করতে পারি এখান থেকে। সো আমরা আরও 50-60-100 ছবি তুলব, শেষমেশ 300-টা আরও বেশি ছবি তোলা হয়েছে। আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আমাদের রিগটাকে ডিসঅ্যাসেম্বল করে বাসায় নিয়ে যাব, তারপর প্রসেসিং আরম্ভ হবে, আর তারপর ফাইনাল ছবিটা আমরা দেখব। আবার বলছি, ফিল্টার ছাড়া কখনও সূর্যের ছবি তোলা যাবে না, আর এটা যদি তুলতে যান তাহলে আপনার ক্যামেরার সেন্সরটা নষ্ট হয়ে যাবে, আর যদি নিজের চোখে দেখতে যান কখনও, চোখটা হারাবেন চিরজীবনের জন্য। প্লিজ কখনও টেলিস্কোপ দিয়ে বা দূরবীন দিয়ে সূর্যের দিকে তাকাবেন না। চলো বাড়ি যাই, আমার এখনও বিশ্বাস হইতেছে না যে আমরা ISS এর ছবি তুলছি। মাত্র 1 সেকেন্ডের ঘটনার ছবি তুলতে আমরা এত কিছু করলাম, 2 সপ্তাহের প্ল্যানিং, এত দূরে সব গিয়ারগুলো নিয়ে যাওয়া। আমি ISS এর সূর্যের ট্রানজিট অনেকদিন ধরে তোলার প্ল্যান করছি, 2020-এর দিকে একবার তুলেছিলাম, কিন্তু আসলে মেঘের কারণে ছবিগুলো খুব একটা ভালো ওঠেনি, কিন্তু এবার আশা করি ছবিগুলো আগের চেয়ে বেটার হবে। তাহলে চলেন ছবিগুলো দেখি। এটা হচ্ছে আমাদের ট্রানজিটের প্রথম ফ্রেম, আমরা এখানে পুরো সূর্যটাকে দেখতে পাচ্ছি, এটা একটা র ইমেজ। এখানে শুধু এক্সপোজার একটু বাড়ানো হয়েছে আর হোয়াইট ব্যালেন্স করা হয়েছে যেন আমরা ভালো করে দেখতে পারি। আমরা যদি এই জায়গাটাতে জুম ইন করি তাহলে আমরা পরিষ্কার ISS কে দেখতে পাচ্ছি। এখানে ISS এ বড় বড় 8টা সোলার প্যানেল আমরা দেখতে পাচ্ছি, আর মাঝখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মডিউলস। যেহেতু ISS একটা ইন্টারন্যাশনাল এন্ডেভার, এখানের মডিউলগুলোতে বিভিন্ন দেশ কন্ট্রিবিউট করেছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা মোশন ব্লার নেই, কারণ আমরা খুবই ফাস্ট এক্সপোজার ব্যবহার করছিলাম ছবি তোলার সময়। আর এখানে একটা কালো স্পট দেখতে পাচ্ছি, এটা আসলে আমার সেন্সরের উপর একটা ডাস্ট, এটাকে আমরা রিমুভ করে ফেলতে পারবো খুবই ইজিলি যখন আমরা ছবিগুলোকে স্ট্যাক করবো। এখন আমরা একটু সূর্যটাকে ঘুরে ঘুরে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের উপর বিভিন্ন স্পট আছে, এগুলোকে আসলে সানস্পট বলে, এগুলো হচ্ছে সূর্যের ম্যাগনেটিক স্টর্ম বা চৌম্বকীয় ঝড়। এখান থেকে প্রচুর চার্জ পার্টিকেল নিঃসৃত হয়, এই চার্জ পার্টিকেলগুলো যখন আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করে তখন আমরা অরোরা দেখতে পারি। ISS সেকেন্ডে 7.5 কিলোমিটার গতিতে ছুটছিল, আর সূর্যকে অতিক্রম করতে তার সময় লেগেছে মাত্র 1.1 সেকেন্ড। এই ফ্রেমগুলো ওভারলে করার পর আমরা ISS এর গতিপথটা দেখতে পাই, তারপর ISS আর সূর্যের সব ফ্রেমগুলো একত্র করার পর পুরো ট্রানজিটের পরিষ্কার ছবিটা ফুটে ওঠে। স্ট্যাকিং করার কারণে ISS এবং সূর্যের পৃষ্ঠের ডিটেলগুলো আরও সুন্দর লাগছে দেখতে, আরও ক্রিস্প এবং আরও শার্প লাগছে। সূর্য যদিও একটা সাদা তারা, কিন্তু পৃথিবী থেকে আমরা সাধারণত এটাকে একটু হলদেটে দেখি, তাই সৌন্দর্যের জন্য আমি একটু হলদেটে রং অ্যাড করি। সূর্যের ছবি সাধারণত আমার ইনভার্টেড লাইটে দেখতে সবচেয়ে ভালো লাগে, তাই আমি এখানে সেই ট্রিটমেন্টটাই দিয়েছি। এর কারণে আমার কাছে ডিটেলগুলো আরও দৃশ্যমান মনে হয়। অবশ্যই এটা আমার ব্যক্তিগত পছন্দ, আপনাদের সবচেয়ে কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখানে আমরা নয়েজের মতন যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আসলে নয়েজ না,
এগুলোকে বলে সোলার গ্র্যানিউলস। এগুলোর এক একটা দানার আয়তন কয়েক হাজার কিলোমিটার। আর এখন আপনারা এই দুইটা ছবি পোস্টার হিসেবে কালেক্ট করতে পারবেন। প্রতিটি পোস্টারে থাকছে আমার সিগনেচার এবং এরকম একটা সুন্দর টিউবে আপনাদের কাছে পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো জায়গায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই ভিডিওতে আমি টেকনিক্যালি খুব একটা ডিটেলে যাইনি, নাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। কিন্তু আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, তাহলে ভবিষ্যতে আমি এরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আবারও অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য। পরিষ্কার আকাশ আর পরিষ্কার মন কামনা করছি। আরে এটা দিয়ে কি একটা টেলিস্কোপ বানানো যায় নাকি? এটা হলো সূর্য। তো সূর্যের এখান থেকে দেখো এরকম একটা কালো একটা জিনিস দেখতেছো না, এটা কি জানো? এটা হলো আকাশে মানুষ একটা স্যাটেলাইট বানাইছে। স্যাটেলাইট মানে হচ্ছে একটা উপগ্রহ। তো এটার মধ্যে মানুষ থাকে, বুঝতে পারছো? সেটা সূর্যের উপর দিয়ে গেছে, সেটা ছবি তুলছি আমরা, বুঝতে পারছো? মজার না জিনিসটা?